গত ক্লাসে আমরা আট পর্যন্ত না নয় পর্যন্ত আমি করে দিয়েছি গত ক্লাসে। আজকে আমি 10 থেকে শুরু করব এবং এটা শেষ করে দিব আজকে। প্রমাণ করতে বলছে সাইন কট ইনভার্স, সাইন কট ইনভার্স, সাইন কট ইনভার্স, টেন কস ইনভার্স, টেন কস ইনভার্স থ্রি বাই ফোর ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর, এটা প্রমাণ করতে বলছে। আমাদের এখন ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, যেমন কস ইনভার্স মান দাও আছে, এটাতে আমরা ফিগার আঁকবো, ফিগার এঁকে যদি আমি টেন ইনভার্সে নিয়ে আসতে পারি তাহলে টেন টেন ইনভার্স কাটা যাবে। এইভাবে আমরা এটা আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার। থ্রি বাই ফোর কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ফোর স্কোয়ার, ষোলো আর এসে নয়, ষোলো থেকে নয় গেলে টেন ইনভার্স অফ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, হ্যাঁ ষোলো থেকে নয়, ষোলো থেকে টেন টেন ইনভার্স কাটা। অ্যাঙ্গেল উঠে দিলে আমাদের টেন ইনভার্সে আসবে। এখন টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা কত হবে সাত আর এসে নয়, কত হয় এখানে
sin theta is equal to koto sin theta is equal to lomb by otibus lomb by otibus 3 by 4 sin sin inverse kata 3 by 4 এটি আমাদের প্রমাণ করতে বলছে এটি আমাদের প্রমাণ করতে বলছে এই যে মানে 10 এর এগুলা ম্যাক্সিমাম একই টাইপের সব একই টাইপের তাও আমি আরেকটা অঙ্ক করি দশের এক নাম্বার করলাম এক দুই তিন চার পাঁচ sin inverse sin sin cos inverse sin cos inverse 10 sec inverse x by y sec inverse x by y এতে ইকুয়াল টু এত প্রমাণ করতে বলছে আমরা sec inverse থেকে ফিগার রেখে tan inverse নিয়ে আসবো অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি পাওয়ার cos theta is equal to ভূমি বাই অতিভুজ sec theta is equal to অতিভুজ বাই ভূমি উল্টা হবে cos theta is equal to ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি আর অপর বাহু হবে অতিভুজ স্কয়ার বিয়োগ অপর বাহু স্কয়ার লম্ব বায় ভূমি tan theta মানে লম্ব বায় ভূমি লম্ব বায় ভূমি tan tan inverse কাটা যাবে কত হবে এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার টু ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার সলভ হলে এটা হয় থিটা ইজ ইকুয়াল টু কত লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ সাইন বাই সাইন কাটা যায় টু ওয়াই স্কোয়ার মাইনাস এটা কমার করতে বলছে তারপরে হচ্ছে এগারো নাম্বার
এক নম্বর অঙ্কগুলো একই, আমি একটা অঙ্ক করব, তিন নম্বরটা করি নাকি দুই নম্বরটা করব, একই সব, তিন নম্বরটাই করি, এগারো তিন, এগারো তিন নাম্বার সেকেন্ড স্কোয়ার কট ইনভার্স থ্রি, সেকেন্ড স্কোয়ার কট ইনভার্স থ্রি, ও সেকেন্ড স্কোয়ার টেন ইনভার্স টু, টেন ইনভার্স টু ইকুয়াল টু এটা প্রমাণ করতে বস, তিন নাম্বার সেগ স্কোয়ার কট ইনভার্স থ্রি, সেগ স্কোয়ার কট ইনভার্স থ্রি প্লাস টেন স্কোয়ার প্লাস কো সেগ স্কোয়ার, কো সেগ স্কোয়ার টেন ইনভার্স টু, আমাদের সুবিধা খুঁজতে হবে, যেমন সেগ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার বা টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু সেগ স্কোয়ার বিয়োগ ওয়ান, এই জন্য আমি টেন আর সেগের মধ্যে সম্পর্ক রাখছি, আর কোসেক আর টেন, কোসেকের সাথে কটের সম্পর্ক, কো সেগ স্কোয়ার বিয়োগ টেন মানে কট স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, কো সেগ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কো সেগ স্কোয়ার এক্স, ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স, এই জন্য আমরা টেনকে নিয়ে আসছি কট ইনভার্সে, অ্যাঙ্গেল উঠে দিয়েছে, সাইকো স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, টেন স্কোয়ার সাইকো স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার, সাইকো স্কোয়ার এক্স সূত্র, সেগ স্কোয়ার এক্স ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, কো সেগ স্কোয়ার এক্স ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স, কো সেগ স্কোয়ার এক্স ওয়ান প্লাস কট স্কোয়ার এক্স, ব্যবহার করতে বলছি, এগারো এগুলা সব একই রকম, প্রমাণ করতে বলছে সাইন ইনভার্স অফ রুট টু সাইন থিটা, সাইন ইনভার্স অফ রুট টু সাইন থিটা, সাইন ইনভার্স অফ
root cos theta is equal to pi by 2. এখান থেকে একটা ইউনিভার্সে যাওয়া খুব জটিল ব্যাপার, অ্যাঙ্গেল জটিল, তাই না? আর সব উল্টাপাল্টা, একেবারে ঝামেলা। এই জন্য আমাদের একটা সূত্র ছিল, আমি লিখাইছিলাম সূত্রটা, সেটা আমরা খুব কাজে কম লাগাইছি, কিন্তু এখন আমাদের কাজে লাগাইতে হবে। সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, ওই সূত্র প্রমাণও করে দিয়েছিলাম। সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ, তাই না? সাইন ইনভার্স অফ সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, সূত্র ছিল সাইন ইনভার্স অফ এক্স, সাইন ইনভার্স অফ এক্স রুট টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কস, মানে প্লাস ওয়াই, এই যে ওয়াই রুট টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এই যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, প্রথম সূত্রটাই। আমরা সরল করব, ওয়ান মাইনাস কস টু ওয়াই থিটা, ওয়ান মাইনাস কস টু ওয়াই থিটা মানে টু সাইন স্কয়ার থিটা, সূত্র ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা কস টু ওয়াই থিটা। এটা আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণ করতে বলছে।
13 নাম্বার সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ এত হলে দেখাইতে বলছি কি দেখাইতে বলছে এত দিগুল এত হলে দেখাইতে বলছে এত দিগুল এত আমরা সূত্র জানি সাইন ইনভার্স অফ দুই নাম্বার দুই নাম্বার প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন এইভাবে করলে দুই নাম্বার মিলবে না সাইন 90 মাইনাস সিটা মানে কত কস সিটা সাইন 90 মাইনাস সিটা কস সিটা cos স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার এই সাইন সাইন ইনভার্স কাটা থাকবে এই যে ওয়াই স্কয়ার থাকবে ওয়াই স্কয়ার থাকবে দুই নম্বরে এটা প্রমাণ করতে বস cos ইনভার্স অফ x / a cos ইনভার্স অফ x / a প্লাস cos ইনভার্স অফ y / b সমান সমান থিটা হলে একটা রাশি প্রমাণ করতে বস সেটা আমরা প্রমাণটা করব এখন আমাদের cos ইনভার্স x প্লাস sin ইনভার্স অফ x প্লাস sin ইনভার্স অফ y এর যেমন সূত্র আছে তদ্রূপ cos ইনভার্স x প্লাস cos ইনভার্স অফ y এর সূত্রও আছে সেটাই আমরা লিখব এখানে cos inverse of x plus cos inverse of y is equal to cos inverse of x y বিয়োগ 1 minus root of the power x square into 1 minus y square
কসটা ওদিকে নিয়ে গেছে। অঙ্ক বলতে রুট থাকলে রুটটাকে সরাইতে হবে, যেভাবে হোক রুট সরাইতে হবে। এই জন্য আমরা রুটের রাশিটাকে একদিকে রাখবো, বাকিগুলোকে অন্যদিকে নিয়ে যাব। রুটটাকে ওদিকে নিয়ে গেছি, ওটা এদিকে নিয়ে আসছি, সাইন করে ফেলছি আমরা। রুটটাকে সরানোর জন্য আমরা বাম দিকে রুটটাকে একদিকে নিয়ে আসছি, পরে বড় করছি, রুটটা সরে গেছে। আমরা শুধু গুণ করছি, ডান দিকে হোল স্কোয়ার ভেঙে ফেলছি। প্রমাণ করতে বলছে, প্রমাণ করতে বলছে স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। ডান দিকে নিয়ে গেছি, ওইটা নিয়ে আসবো বাম দিকে। না না, ওইটা বাম দিকে থাকবে। টু এক্স ওয়াই বাই এ বি কস থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন করলে ওদিকে নিয়ে গেলে প্লাস চিহ্ন হয়ে যাবে, মাইনাস চিহ্ন ঠিক আছে। আর এখানে কসটা এদিকে নিয়ে আসলে ওয়ান মাইনাস কস স্কোয়ার, এই যে ওয়ান মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, এইটি আমাদের প্রমাণ করতে বলছে, এটি প্রমাণ করতে বলছে। এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, টেন ইনভার্স অফ টু ইজ ইকুয়াল টু এ দেওয়া আছে, অতএব টেন এ ইজ ইকুয়াল টু টু, টেন ইনভার্স সি ইজ ইকুয়াল টু বি দেওয়া আছে, অতএব টেন টেন বি ইজ ইকুয়াল টু থ্রি দেওয়া আছে। প্রমাণ করতে বলছে, দেখাইতে বলছে সি এর মান বাই করতে বলছে, সি এর মান পাই বাই ফোর বের করতে বলছে। উপভোগের টেন দ্বারা গুণ করলাম, সূত্র সূত্র টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান বিয়োগ টেন এ টেন বি হাতে দিকে কত কোথায় আছে এটা,
কেন্সেল, 10 এর মান দেওয়া আছে, 10 এর মান দেওয়া আছে 2 3 1 0 প্রমাণ করতে বসে সি এর মান পাই বাই 4। সাইন অফ পাই কস থিটা, সাইন অফ পাই কস থিটা ইজ ইকুয়াল টু কস অফ পাই সাইন থিটা দেওয়া আছে। দুইটা রাশি প্রমাণ করতে বলছে, একটা থিটা মান বাই করতে বলছে, থিটা মানই বাই করতে বলছে দুইভাবে, অ্যান্সারটা দুইভাবে বের করতে বলছে। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস বা মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা মানে কস থিটা। সাইন সেটা কাটা পাই দ্বারা ভাগ করে দিলাম, পাইদেরা ভাগ করে দিলাম, এটাকে বড় করব, এটাকে আমি বর্গ করলাম, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস ও বি মানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু আইস এ বি প্লাস টু আইস এ বি প্লাস প্লাস টু আইস এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মান হচ্ছে 1। সেটা আমি লিখিয়ে দিচ্ছি,
এটা ক্ষমা করতে বসে থিটা ইজ ইকুয়াল টু কত হাফ প্লাস মাইনাস হাফ অফ সাইন ইনভার্স থ্রি বাই ফোর, এই একটা প্রমাণ, আরেকটা প্রমাণও আছে। এটা আমরা অঙ্কটা করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, এখন এটাকে আমি আবার লিখলাম, তখন করছিলাম বর্গ, বর্গ করে আমি একটা অ্যান্সার বের করছি। এখন আমি কাজ করব, একটু অন্য কাজ করব, সেটা হচ্ছে সুবিধার জন্য অ্যান্সার কর, অ্যান্সারটা বের করার জন্য আমরা কী করছি, উপবাহকে ওয়ান বাই রুট টু দ্বারা গুণ করছিলাম, গুণ করলাম, গুণ করার পরে ওয়ান বাই রুট টু মানে কস, সূত্র বানানোর জন্য, সূত্র বানানোর জন্য আমরা কস 45 ডিগ্রি মান হয়েছে ওয়ান বাই রুট টু, সাইন 45 ডিগ্রি মানও ওয়ান বাই রুট টু, এখন আমাদের সূত্র পড়ছে। এটা আগে পরে লাগলে সমস্যা নাই, একই একই অ্যান্সার আসবে, যেহেতু কস অফ মাইনাস থিটা মানে প্লাস কস থিটা, এই জন্য একই অঙ্ক দিয়ে আমাদের দুইটা প্রমাণ করতে বসে, দুইটি আমি করে ফেললাম। আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ, এখানে আর কিছু নাই, এমন কিছু নাই, আমি সবই করাই ফেলছি, যা আসার মতন সব করাই ফেলছি, এর বাইরে কিছু আসবেও না, এবং এগুলো পারলে তোমরা সব করতে করে ফেলতে পারবা। করার আগে সূত্র আয়ত্ত করতে হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু জিরো হলে থিটা ইজ ইকুয়াল টু এন পাই, এন বিলংস টু জেড, জেড মানে কি পূর্ণ সংখ্যা, পজিটিভ নেগেটিভ জিরো সহ,
sin theta is equal to 0 hole, theta is equal to n pi, cos theta is equal to 0 hole, theta is equal to twice n plus of 1 pi by 2, n belongs to z, tan theta is equal to 0 hole, theta is equal to n pi. Shudhu gula mukhasto korte hobe. Sin theta is equal to 1 hole. Sin theta is equal to 1 hole, theta is equal to 4 n plus of 1 pi by 2. Cos theta is equal to 1 hole, theta is equal to 2 n pi. Sin theta is equal to minus of 1 hole. Cos theta is equal to minus of 1 hole. এগুলো হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রগুলো আমাদের লাগবে, সূত্রগুলো কি আমরা মুকুলা করব। আমাদের সমাধান করতে বলছে। এই যে অঙ্কগুলো আমি পরের দিন করাবো, সূত্রগুলো একটু ভালো করে দেখে রাখবা, তারপরে আমি অঙ্কগুলো পরের ক্লাসে ধরবো, ঠিক আছে? তবে অঙ্কগুলো করতে গেলে আমাদের সূত্রগুলো সম্বন্ধে ধারণা ভালো ধারণা লাগবে। অতএব সূত্রগুলো ভালো করে দেখে নিবা, তারপর অঙ্কগুলো করবো আমি। এই পর্যন্তই, খোদা হাফেজ।